প্রথমেই সম্মানিত অতিথি বর্গদেরকে জনজাতি লগিন ও কয়নাই সঞ্চিতা রয় ডেপুটি ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার কয়নাই এডিশনাল ডাইরেক্টর আনন্দহারি জমাতিয়া সারনো যেটাই আজকে এই প্রোগ্রাম হল করার মূল প্রোগ্রাম আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সব জায়গায় হোস্টেল আপনারা সবাই জানেন তাই আমাদের জনজাতি হোস্টেলগুলো এই ইউরোপি মানে সরাসরি মোদিজি চাইছে পেপারলেস মানে সরাসরি ছাত্রদের অ্যাকাউন্টে যেমন সিস্টেম এই সিস্টেমে চালু করার জন্য কারণ দেখছি যে হোস্টেলগুলোর যে অবস্থা চলছে না এটা অনেক করাপশন হচ্ছে এই করাপশনটা মুক্ত করার জন্য আমরা আজকে আলাদা একটা সিস্টেম চালু করতে যাচ্ছি তার জন্য আজকে এই প্রোগ্রামটা আমি আপনারা সবাই জানেন সব সাংবাদিক বাইরে জানেন যে কিছুদিন আগে আমি সব হোস্টেলের মধ্যে মোটামুটি তিন চারটা হোস্টেলের মধ্যে আমি ভিজিট করেছি ভিজিট করার পর দেখেছি যে হোস্টেলগুলোর অবস্থা খুবই করণীয় অবস্থা খারাপ তার জন্য আজকে হোস্টেলের যে মানে ইনচার্জ আছে তাদেরকে ডাকা দেখে আগামী দিনে কীভাবে ওই যে হোস্টেলগুলো উন্নত করা যায় তার জন্য আজকে এই মিটিং থ্যাংক ইউ নরযতন সাইমন যে সেকেন্ড টাইম বিজেপি আইপিএফটি সরকার ফাইমানে চাই স্বচ্ছতা নারী মুখ্যমন্ত্রীজি এই ডক্টর মানিক সাহানির নেতৃত্বে চিনি সরকার মানে করাপশন মুক্ত সরকার খাইনানি বাকে থাংতঙ্গ আবাইনি বাকে আগামী দিন ভাইকে করাপশন মুক্ত খাই চিনি সরকার থাকলাঙ্গমান যে চিনি যে এই স্কিম তঙ্গমানি সরাসরি ডাইরেক্ট বেনিফিট দিমান অনেক বাকে তিনি চিনি মিটিং তাই যত সাইমন যত সাংবাদিক সাইমন কয়েকদিন সেখান আং যত হোস্টেল থাকে আমি ভিজিট খাইকা খাইমানি যাগুলো যে যে হোস্টেল যে অবস্থা ও হোস্টেলে পরে নাই আনি বসাবো তৈরি আনি গুবুন ঘরক বসানো গাই হোস্টেল যারা ইনচার্জ তোমায় রক বরং আং তিনি যত রিংজাক রিঙ্গা গই আগামী দিন বাহাইকাই বংনি যে বনি তমংসা মনে বাহিকে পরিবর্তন খাম আবানি বাগে না তিনি যত্ন ও মিটিং করে দিচ্ছে স্যার আরো কি সরকার নি হোস্টেল সিমেন্ট দাদা এনজিও হোস্টেল তো এনজিও হোস্টেল তিনি রিংলিয়া এডিসিন হোস্টেল তঙ্গ তাই তিনি সরকারি হোস্টেল যে যে হোস্টেল চলিত মানে বনতি তিনি এডিসি বা এই চিনি সরকার হোস্টেল হাম্বাস হ্যাঁ হাম্বাস